আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রিং প্রোডাকশন ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। স্পিনিংয়ে প্রোডাকশন অফিসার পদে চাকরির ইন্টারভিউর জন্য এই ক্যালকুলেশনটি খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ সময়ই এই প্রোডাকশন অফিসার বা সিনিয়র প্রোডাকশন অফিসার হিসাবে যারা চাকরির ইন্টারভিউ দিতে যান তাদেরকে রিং প্রোডাকশন ক্যালকুলেশনটি করতে দেওয়া হয়ে থাকে। তো এই ক্যালকুলেশনটি কীভাবে সঠিক নিয়মে ক্যালকুলেশন করা যায়, এই ক্যালকুলেশনের সঠিক নিয়মটা সম্পর্কে আজকে আলোচনা করব এবং ক্যালকুলেশনটি কমপ্লিট করব। ধরে এখানে দেওয়া আছে মেশিন স্পিড, রিং মেশিনের স্পিড দেওয়া আছে 16,000 RPM, রিং মেশিনের কাউন্ট দেওয়া আছে 30 কাউন্ট, টিপিআই 2105, স্পেন্ডেল দেওয়া আছে 1200 স্পেন্ডেলের একটা মেশিন, টাইম দেওয়া আছে 8 ঘন্টা বা একটা শিফটের প্রোডাকশন বের করার জন্য বলা হচ্ছে, যেখানে 30 কাউন্টের জন্য রিং মেশিনের এফিসিয়েন্সি দেওয়া আছে 96%। তাহলে প্রোডাকশন আমরা কেজিতে বের করব। তো প্রোডাকশনটা কেজিতে বের করার জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা জানি, যে রিং মেশিনের প্রোডাকশন ক্যালকুলেশনের জন্য যে সূত্র সেটা হচ্ছে মেশিন স্পিড ইনটু টাইম ইনটু নাম্বার অফ স্পেন্ডেল ইনটু এফিসিয়েন্সি ডিভাইডেড বাই টিপিআই ইনটু 36 ইনটু 840 বা 840 ইনটু কাউন্ট ইনটু 2.2046। তাহলে এখন এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমরা অনেক সময় এদিক সেদিক করে ফেলি। অনেক সময় আমরা স্প্যান্ডেলটা আগে দিই, টাইমটা পরে দিই, 36টা পরে দিই, 840 আগে দিই বা টিপিআইটা পরে দিই, কাউন্টটা আগে দিই, আমরা অনেক সময় এইভাবে করে ফেলি। কিন্তু আসলে সঠিক নিয়মটা হচ্ছে এভাবেই করতে হবে, যে প্রথমে আমরা স্পিড দেব মেশিন স্পিড, মেশিন স্পিডের নিচে থাকবে হলো টিপিআই। তাহলে স্পিডটা হচ্ছে রেভলিউশন পার মিনিট 16,000 RPM যদি আমি এখানে দিই, আর এটাকে যদি টিপিআই দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রোডাকশনটা ইঞ্চি পার মিনিটে আসবে। ইঞ্চি পার মিনিট থেকে এটা যদি আমি 36 দিই তাহলে ইঞ্চি থেকে আমার গজে যাবে, আমার প্রোডাকশনটা ইঞ্চি পার মিনিট থেকে। আমি এখন এগুলো কিছুই দেবো না, আমি স্পিড দেবো, নিচে টিপিআই দেবো, তাহলে আমার প্রোডাকশনটা আসবে ইঞ্চি পার মিনিট। এটাকে এরপরে 36 দিলে প্রোডাকশনটা যাবে আমার গজ পার মিনিটে যাবে, এরপরে 840 দিলে প্রোডাকশনটা হ্যাঙ্ক পার মিনিটে আসবে। তাহলে প্রোডাকশনটা এখন আমরা হ্যাঙ্কে চলে আসবে, এক স্পেন্ডেলে প্রোডাকশন আসবে হ্যাঙ্কে। যদি আমি টাইম দিই, যদি এখানে আমি 60 দিই তাহলে প্রোডাকশনটা আসবে, 1 ঘন্টার প্রোডাকশন আসবে হ্যাঙ্কে। যদি আমি 8 দিই তাহলে আমার 8 ঘন্টার প্রোডাকশন আসবে হ্যাঙ্কে, এক স্পেন্ডেলে প্রোডাকশন। এখন যদি নাম্বার অফ স্পেন্ডেল উল্লেখ করি, নাম্বার অফ স্পেন্ডেল সাপোজ সেখানে 500 থাকতে পারে, 1000 থাকতে পারে, 1200 থাকতে পারে, 1600 থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে। যত স্পেন্ডেল আমি এখানে উল্লেখ করবো তত স্পেন্ডেলে প্রোডাকশন আমার আসবে এখন। তাহলে আমার প্রথমে আসবে হলে এক স্পেন্ডেলে প্রোডাকশন আমরা বের করবো, এরপরে নাম্বার অফ স্পেন্ডেল যত স্পেন্ডেল আমাকে উল্লেখ করে তত স্পেন্ডেল প্রোডাকশন বের করবো। যদি নাম্বার অফ স্পেন্ডেল আমাকে ইন্টারভিউ বোর্ডে উল্লেখ করা না থাকে তাহলে আমরা এক স্পেন্ডেলে প্রোডাকশন বের করবো, অথবা আমরা নাম্বার অফ স্পেন্ডেল আমরা নিজে থেকে একটা ধরেও নিতে পারি। তাহলে আমার নাম্বার অফ স্পেন্ডেল প্রোডাকশন বের হলো 8 ঘন্টায়। এটা কিছু বের হলো, একটু পর্যন্ত যখন আমি দেবো তখন সে প্রোডাকশনটা আসবে আমার হ্যাঙ্কি প্রোডাকশনটা আসবে। এরপরে যখন আমি কাউন্ট দিয়ে যখন আমি ভাগ করবো তখন আমার প্রোডাকশনটা পাউন্ডে আসবে। যদি আমি 2.2046 দিই তাহলে আমার প্রোডাকশনটা কেজিতে আসবে, কারণ আমরা জানি 2.2046 পাউন্ড সমান 1 কেজি। তাহলে আমার প্রোডাকশনটা পাউন্ড থেকে কেজিতে নেওয়ার জন্য 2.2046 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার প্রোডাকশনটা আমরা কেজিতে পাইলাম। এটা হচ্ছে 100% এফিসিয়েন্সিতে আমি প্রোডাকশনটা পেলাম। যখন আমি এখানে এফিসিয়েন্সি উল্লেখ করে দেবো, যে ইন্ডিভিজুয়াল আমি যে কোনো একটা এফিসিয়েন্সি উল্লেখ করে দেবো 95, 96, 98, তখন আমার প্রোডাকশনটা ওই কাউন্টের জন্য ওই এফিসিয়েন্সিতে আমার প্রোডাকশনটা শো করবে। তাহলে আমি এখানে দিলাম মেশিন স্পিড 16,000, টিপিআই 30-এর জন্য আমি দিলাম 2105। তাহলে আমার প্রোডাকশনটা ইঞ্চি পার মিনিটে আসলো, ইঞ্চি পার মিনিটকে আমি গজে নিলাম, গজ পার মিনিট, 840 দিলে আমার হ্যাঙ্ক পার মিনিটে আসবে, এটা 60 দিলে তাহলে আমার হ্যাঙ্ক পার আওয়ারে আসবে, ঘন্টায় আসবে। যখন আমি 8 দেবো তখন আমার আসবে হলো হ্যাঙ্ক পার শিফট বা 8 ঘন্টার প্রোডাকশনটা আসবে তখন। তাহলে এটার এক স্পেন্ডেলে প্রোডাকশন আসলো, এরপরে যখন নাম্বার অফ স্পেন্ডেল উল্লেখ করে দিলাম তখন আমার 1200 স্পেন্ডেলের জন্য আমার হ্যাঙ্ক প্রোডাকশন আসলো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টায় 1200 স্পেন্ডেলে কত হ্যাঙ্ক প্রোডাকশন আসবে? যদি আমাকে বলা হয় যে রিং প্রোডাকশনটা আপনি আমার হ্যাঙ্কে উল্লেখ করে দেখান, তখন আমরা এতটুকু পর্যন্ত দিলেই আমার প্রোডাকশনটা হ্যাঙ্কে চলে আসবে। যখন আমি যদি বলে যে পাউন্ডে দেখান, তখন আমি কাউন্ট দিয়ে দিলে আমার প্রোডাকশনটা পাউন্ডে চলে আসবে। যদি বলে পাউন্ডে দেখান, তখন আমরা এই একটু পর্যন্ত দিব তাহলে আমার প্রোডাকশনটা পাউন্ডে চলে আসবে। যখন আমি এফিসিয়েন্সি উল্লেখ করবো তখন প্রোডাকশনটা ওই এফিসিয়েন্সিতে প্রোডাকশনটা শো করবে। এরপরে যখন বলবে কেজিতে দেখান, তখন আমি
2.24 দিলে আমার প্রোডাকশনটা কেজিতে চলে আসবে। তাহলে এটাই হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে আমি প্রোডাকশন ক্যালকুলেশনটা করব সেটার যথাযথ ফর্মুলা। আমরা এই নিয়ম ফলো করে আমরা রিং প্রোডাকশনটা ক্যালকুলেশন করব। এখানে আমার প্রোডাকশনটা যেভাবেই চাওয়া হোক না কেন, আমার প্রোডাকশনটা ইঞ্চিতে চাক, আমার প্রোডাকশনটা গজে চাক, আমার প্রোডাকশনটা হ্যাঙ্কে চাক বা পাউন্ডে, যেভাবে আমার কাছ থেকে ম্যানেজমেন্ট চায় না কেন, আমি সেভাবে সুন্দর মতো করে ক্যালকুলেশনটা করে দিতে পারবো। এটা হচ্ছে সঠিক ফর্মুলা। তো আশা করা যে এই নিয়ম ফলো করে রিং প্রোডাকশনটা এখন থেকে আমরা ক্যালকুলেশন করব। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আপনাদের সাথে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।